আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে অবশ্যই ভালো থাকবেন। আমি রাবিয়া খাতুন আপনাদের কাছে আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা হলো পাটিসাপটা। আজকে আমাদের ব্রেকফাস্ট হবে পাটিসাপটা দিয়ে। আপনারা অবশ্যই খেয়েছেন, আমার মা এটা বানিয়েছে, খুব ভালো, খেতে দারুণ টেস্ট, দেখতেই পাচ্ছেন। এই যে আমি খেতে বসে গেছি, আমার মায়ের হাতের বানানো, খুবই ভালো বানান এই পাটিসাপটা মা। আপনারা অবশ্যই খেয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আলু কাবলি বানানো হবে। ফার্স্ট আমরা আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ঘুগনি যে আলু দেওয়া হয় সেরকম কেটে নিয়েছি। আজকে বিকালে আলু কাবলি খাওয়া হবে। আলু কাবলির জন্য শসা লাগবে, কাঁচা পেঁয়াজ লাগবে, লঙ্কা কুচি, ধনে পাতা, বাদাম লাগবে, তেঁতুলের টক ঝোল লাগবে। আপনারা অবশ্যই দেখতে পাবেন ভিডিওয়। দেখুন আপনারা ভিডিওটা কেমন করে বানানো হচ্ছে, খুব ভালো খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। খুব ঝাল দিতে গেলে লঙ্কা গুঁড়ো দেবেন, গাজরও লাগবে, ঝুরি ভাজাও লাগবে, আর জিরে ভাজা গুঁড়ো করে দেবেন, খুব ভালো টেস্ট হবে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমাদের আলু কাবলি রেডি, আমি খেতেও বসে গেছি। খুব ভালো হয়েছে, প্রচণ্ড ঝাল, তাই আমি হরলিক্স খাচ্ছি আলু কাবলির সাথে। করবেন লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।